প্রতিক্ষণ প্রতিক্ষণ জীবন্ত ক্ষণ। সিএবি কেন্দ্রীয় সরকারের এই আইন এই রাজ্য মেনে নেবে না, এই মর্মে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ। আজ হুগলি জেলা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক বিশাল মিছিল হুগলি জেলার চাঁদদানি পলতারঘাট থেকে আরম্ভ হয়ে শেষ হয় শ্রীরামপুর বটতলায়। এনআরসি বিরোধী এই মিছিলে সাংসদের সঙ্গে পা মেলান হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব, হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জি, রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, রিষড়া পুরসভার উপপুরপ্রধান জাহিদ হোসেন খান, রিষড়া পুরসদস্য শুভজিৎ সরকার, রিষড়া শহরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অঙ্কন ব্যানার্জি, ডানকুনি পুরসভার উপপুরপ্রধান দেবাশিস মুখার্জি, বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান অরিন্দম গুই, বৈদ্যবাটি পুরসভার পুরসদস্য সুবীর ঘোষ, বৈদ্যবাটি শাহরাফুলি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি অজয় প্রতাপ সিং, শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান অমিয় মুখার্জি, চাঁদদানি পুরসভা পুরপ্রধান সুরেশ মিশ্র সহ জেলার বিশিষ্ট তৃণমূল নেতৃবৃন্দ। ঝাড়খণ্ডে বিজেপির পরাজয় ও এই পরিস্থিতি প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন আসুন শুনে নেওয়া যাক। যে কোনো উপায়ে বিজেপিকে যে পশ্চিমবাংলায় রাখতে হবে, আমরা অধীর চৌধুরী নই। আমরা খুব খুশি অধীর চৌধুরী একটা বিজেপির এজেন্ট, আরএসএসের এজেন্ট পশ্চিমবাংলায় বসে রয়েছে। আমরা অধীর চৌধুরী নই, তো আমরা খুব খুশি যে বিজেপি চলে যাচ্ছে। আমরা আগে পরামর্শ নিতে হবে, যেমনি উনি তেমনি ওনার হোম মিনিস্টার, তেমনি ওনার ল মিনিস্টার, তেমনি ওনার ল অফিসাররা আইনটা কিচ্ছু জানে না। আর্টিকেল 14 ভায়োলেশন হচ্ছে, সেটা অন্তত নরেন্দ্র মোদী জানুক আগে। এদের যে কি আছে কি নেই সে তো নিজেরাই জানে না। এরা একরকম কথা পার্লামেন্টে বলে, পার্লামেন্টের বাইরে আরেক রকম কথা বলে। এখন এমন অবস্থা হয়েছে যে এমন একটা আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে চলছে যে অমিত শাহ তাকে এখন ঘাম দিচ্ছে দিল্লির শীতেও। এ সরকারি সম্পত্তি তো কেউ নষ্ট করছে না, ও বিজেপি নরেন্দ্র মোদী নিজেই টাকা খরচা করে বিজেপির লোক লাগিয়ে সম্পত্তি নষ্ট করাচ্ছে।
নরেন্দ্র মোদী নিজের কুশপুত্তলিকা নিজেই দাহ করুক। আসলে কি জানেন তো, দিলীপ ঘোষ তো খড়গপুরে থাকে, খড়গপুর থেকে রাঁচি বেশি দূরত্ব নয়। আর এখন রাঁচিতে একটা খুব বিখ্যাত হসপিটাল আছে, এখন ওইখানে দিলীপ ঘোষের কিছুদিন ছমাস ট্রিটমেন্ট নেওয়ার দরকার আছে। মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এনআরসির প্রতিবাদে, ক্যাবের প্রতিবাদে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজকে একটা মহা মিছিল হয়েছে, চাঁদানি পলতাঘাট থেকে বটতলা অবধি সমাপ্তি হলো। আপনারা দেখতে পাচ্ছেন শুধু সাধারণ মানুষ নয়, এই মিছিলে আইনজীবী শাখার লোকেরাও সামিল হয়েছেন। শ্রীরামপুর শাখার আইনজীবী সেলের সমস্ত লিডারশিপ এখানে উপস্থিত আছেন। এছাড়া ছাত্র, যুব এবং বিভিন্ন জায়গার সমস্ত দলের যারা পদাধিকার তারা এই মিছিলে সামিল হয়েছেন, সাধারণ মানুষ সামিল হয়েছেন। অবিলম্বে নরেন্দ্র মোদী আর অমিত শাহকে এনআরসি প্রত্যাহার করতে হবে। আজ এই মিছিল শ্রীরামপুর সাবডিভিশন থেকে শুরু হলো, আজ এই মিছিল দিল্লি মসনতে গিয়ে শেষ হবে, দেখবো কতক্ষণ। আর এর নেতৃত্ব দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সঙ্গে আপডেট থাকুন।